একের পর এক ট্রেনে আগুন, স্টেশন বাস গাড়ি ভাঙচুর, গুলি, চাকরি প্রার্থীর মৃত্যু। একদিকে ক্ষোভে ফুসছে সেনার চাকরি প্রার্থীরা, আর অন্যদিকে আন্দোলনের এই রূপে তটস্থ রেলযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিশুরা, কেঁদে কেটে একশেষ অবস্থা একরত্তিদের। বিশেষজ্ঞরা বলছেন, মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প ঘিরে ক্ষোভের এই বহিঃপ্রকাশ ঘটলেও আসলে দেশের নানা রাজ্যের এই ছবিটাই বুঝিয়ে দিচ্ছে দিনে দিনে বেকারত্ব কি ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। বেকারত্ব নিয়ে ক্ষোভ আগে থেকে ছিলই, অনুঘটক হয়েছে অগ্নিপথ। আপনি যদি শুধু ভাড়াটে মিলিটারির মতো করে এদের ট্রিট করতে চান, তার ইম্প্যাক্টটা অনিশ্চয়তার উপর সবচেয়ে বেশি পড়ে, এবং এই মানুষগুলো যারা চার বছর পরে চাকরি থেকে বরখাস্ত হবেন বা চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন, তাদের পরবর্তী জীবন কোথায় যাবে সে ব্যাপারে কোনো দিকপাত এখানে করা হয়নি। আমার ধারণা এটাই মূল কারণ যে এই ধরনের বিষয় নিয়ে এত 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 উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ এটাকে ঠিক কাম্য পদ্ধতি মনে করছেন না, কারণ ভারতবর্ষে এইভাবে ডিফেন্সের মতো ক্ষেত্রে রিক্রুটমেন্ট এর আগে কোনোদিন হয়নি। বিরোধীরা দাবি করছে, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার গত 3 বছরে মাত্র 4,45,000 জনকে চাকরি দিতে পেরেছে। নরেন্দ্র মোদীর আমলে ভারতে বেকারত্বের হার 45 বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। 2021 সালে বিশ্ব ক্ষুধা সূচক অনুযায়ী বিশ্বের 116টি দেশের মধ্যে 101 নম্বরে ভারত। CMI সমীক্ষা বলছে, গত বছর এপ্রিল থেকে অগস্টের মধ্যে কাজ হারান 2 কোটিরও বেশি বেতনভোগ ভারতীয়, অর্থাৎ বৈষম্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে। হাজার হাজার যুবক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও তাদের জন্য কর্মসংস্থান কোথায়? চরমে উঠছে বেকারত্বের জ্বালা। সবাইকারই কিন্তু একটা রোজগারের পথ দরকার, যাদের যারা যুবক যারা কাজ খুঁজছে তাদের পক্ষে এটা একটা নাবিশ্বাস উঠে যাচ্ছে। তারা বলছে কতদিন অপেক্ষা করবে, কিছুখানি ফ্রাস্ট্রেশনের থ্রু দিয়ে করা হচ্ছে। যেগুলো জায়গাগুলো ছিল কিনা ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট অপরচুনিটি, সেইগুলো আস্তে আস্তে ব্লক করে ফেলছে। এইটা বেশি মাত্রা ব্লক হলো কিন্তু নরেন্দ্র মোদীর রেজিমে ম্যাক্সিমাম, এবং সেটা ঢুকলো এবার ইভেন ইন দ্য সেক্টর অফ আর্মি। প্রথমত কোনো হ্যান্ডলিং অফ দ্য ট্রিটমেন্ট নেই, সেই জন্য এই যে আগুন জ্বলছে আমি তো দেখতে পাচ্ছি আরও জ্বলবে। দিনের পর দিন ধরে অসংখ্য সরকারি পদ খালি রয়েছে, অথচ নিয়োগই হচ্ছে না, কোথাও কোথাও তো পদই তুলে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভারতীয় রেলে গত 6 বছরে অবলুপ্ত হয়ে গিয়েছে 72,000-এরও বেশি পদ। পরিসংখ্যান বলছে, রেলে এখনও 2,37,000 পদ শূন্য পড়ে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে খালি পদের সংখ্যা প্রায় 1,28,000, প্রতিরক্ষা ক্ষেত্রে 2,47,000, ডাক বিভাগে 90,000, রাজস্ব বিভাগে 76,000 পদ ফাঁকা পড়ে আছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে দেশ জুড়ে যে বিক্ষোভ আন্দোলন দেখা যাচ্ছে তাতে সামগ্রিক বেকারত্বের জ্বালার প্রতিফলনই স্পষ্ট। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, বেকারত্বের হার বেশি থাকলে নিম্ন মধ্যবিত্তের জন্য আরও বৈষম্য এবং বিভাজন তৈরি হয়। এই সুযোগ কাজে লাগায় রাজনীতিবিদরা, তারা বিভাজনের রাজনীতি করে। সমীরণ পাল, ঝিলম করঞ্জায়, প্রকাশ সিনহা, ABP আনন্দ।